Now I'm here. Bank account class. Abstract class interface. আপনি আমাকে থামায় দিন, কেমন? যদি কোনো কনসেপ্টের প্লিজ, আমি কোশ্চেনগুলো অনেক সময় ফান করি, বাট এটাকে পার্সোনালি নিয়েন না, মানে ব্যাপারটা হলো ক্লাসটুকুকে লাইভ রাখার জন্য। সো আস্ক মি কোশ্চেন এনি টাইম, কেমন? আমি আবার এটাকে আপনাদেরকে বুঝিয়ে দিব। ব্যাংক আমার মূল উদ্দেশ্য হলো অ্যাবস্ট্রাক্ট ক্লাস এবং মেথডটা বোঝা। আমি প্রথম এসে ক্লাসের সামনে, কোন ক্লাস মানে আছে, কোন ক্লাস? ব্যাংক অ্যাকাউন্ট। এটা এই প্রজেক্টে কি টাইপের ক্লাস? বেস টাইপ, তাই না? অ্যাবস্ট্রাক্ট লিখে দিলাম ক্লাসের সামনে। কোনো এরর আছে? ডিবাগ করে বিল্ড করি, এরর আছে? তাহলে ভাই লিখলেও যা, না লিখলেও তো তা মনে হচ্ছে এরকম, তাই না? আচ্ছা, ওকে। ব্যাংক অ্যাকাউন্ট B1, কোনো সমস্যা আছে এখন পর্যন্ত? নাই, তার মানে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের রেফারেন্সও তৈরি করা যায়। কি করা যায় না? অ্যাবস্ট্রাক্ট ক্লাসের অবজেক্ট তৈরি করা যায় না। আমি এটা মিলাবো আস্তে আস্তে, আপাতত এই ইনফরমেশনই এনা অ্যাবস্ট্রাক্ট ক্লাস সম্পর্কে, পরে আবার অ্যাবস্ট্রাক্ট ক্লাসে ফিরে আসব। এখন একটা অ্যাবস্ট্রাক্ট মেথডের দিকে যাব। কনক্লুশনটা নিই, একটা ক্লাসকে যদি আমি অ্যাবস্ট্রাক্ট করি তাহলে তার অবজেক্ট তৈরি করা সম্ভব না, বাট চাইলে আমি রেফারেন্স তৈরি করতে পারি। খুব ভালো করে লক্ষ্য করেন, যদি রেফারেন্সও তৈরি করা সম্ভব না হতো, রান টাইম পলিমরফিজমের মতো ফিচার কি আর করতে পারতেন? এটা কি ব্যাংক অ্যাকাউন্টের রেফারেন্সের কালেকশন? এটা কি ব্যাংক অ্যাকাউন্টের রেফারেন্স, তাই না? সো ডেফিনেটলি অনেক কিছুই বন্ধ হয়ে যেত। একটা ক্লাসের যদি অবজেক্ট তৈরি করা না যায় তাহলে কি ফেলে দিব? ফেলে দিব কিনা বলেন, কি কাজে লাগে? এক্স্যাক্টলি, তাই না? একটা ক্লাস যখন অ্যাবস্ট্রাক্ট ক্লাস হয়ে যায় তখন তার ইউজ একটাই, সেটা কি? ও আসলে ও অলওয়েজ বেস ক্লাস, আর কিছু না। দেখেন আমরা এটা বলতে পারি কিনা, কারণ ওর অবজেক্ট আমরা জানি একটা ক্লাসের ইউজ দুই জায়গায়, একটা হলো হয় সে সাব ক্লাস হয়, না হলে তার অবজেক্ট তৈরি। আপনাদের কাছে কি মনে হচ্ছে বেস ক্লাস জিনিসটা কম গুরুত্বপূর্ণ? বরং অনেক বেশি গুরুত্বপূর্ণ, তাই না? আমি যদি বলি, যেমন না হলে আপনার কোড রিপিট করতে হতো, ডিজাইন রিপিট করতে হতো, তাই না? ডিজাইন করতে একই জিনিস, তাই না? ওকে, আচ্ছা, মেথডে আসি। আমাদের পুরাতন মেথডগুলো, হ্যাঁ, সাব ক্লাস অ্যাবস্ট্রাক্ট মানে কি? তখন সে কি হয়ে যাবে আসলে? গুড কোশ্চেন। তখন সে বেস ক্লাস হয়ে যাবে, মানে কি তার সাব আবার তার নিচে আরেকটা সাব ক্লাস চলে আসবে, তাই না? ওকে ওকে, এখানে দুটা মেথডের কথা ভাবেন। আমাকে একটু রিমাইন্ড করে দেন তো, কোনটা প্রথমটা কেন একদম কনক্রিট, মানে ভার্চুয়াল লেখা নেই, পরেরটা কেন ভার্চুয়াল লেখা? তাহলে সুবিধা হবে। সো ডিপোজিট যা লেখা আছে আপনাকে যখন আপনারা যারা কলার, ওনারা কিন্তু আপনাদের কথা মাথায় রাখতেছে, আমি কিন্তু ওনাদের কথা এবং আপনাদের কথা মাথায় রাখছি। সো আমি ডিপোজিট মেথড লেখার সময় পুরো সিস্টেমটুকু বুঝে, অ্যাকাউন্টিং, আমি যে ব্যাংক অ্যাকাউন্ট রিলেটেড অ্যাক্টিভিটি বুঝে, আমি বললাম ডিপোজিটে আপনাদের আসলে কারো কোনো কাজ নাই, আপনাদের কলাররা আপনাদের মাধ্যমে আমার দিক থেকে ডিপোজিট মেথড পেয়ে যাবে। ডান, ফুল, যতটুকু যা লজিক ফুললে আমি লিখে দিছি, কারণ সবাই লজিকে কম। উইথড্রর ক্ষেত্রে এটি আমি বলি নাই, উইথড্রর ক্ষেত্রে বলছি যে যতটুকু কমন আমার কাছে আমি ধরতে পারছি ততটুকু লিখছি,
বাট কারো কারো স্পেসিফিক লজিক থাকতে পারে। এখন আপনারা কি করছেন, ওনাদের আপনাদের যাদের মনে হয়েছে এই লজিক আমার জন্য এনাফ না, কারণ কলার তো কল করলে স্যাটিসফাই হবে না, সো আপনি আপনার মতো করে ওভাররাইড করছেন, তাই না? এই আলোচনাটুকু আবার রিপিট করলাম, কারণ এর পরের অংশে আমি আরেকটা মেথড দিচ্ছি। Abstract transfer to account number double. আচ্ছা একটু উইয়ার্ড দেখাচ্ছে, বরং আপনি যদি এখানে সেমিকোলন না দিয়ে এরকম কিছু দেওয়ার চেষ্টা করেন তাহলে ও বলবে এ সরি প্রবলেম দেয়, তাই না? আমি বাধ্য হয়ে অনেকটা বলতে পারেন সেমিকোলন দিয়ে বলছি যে ডান। প্রথম হলো ম্যাথটা অ্যাবস্ট্রাক্ট শব্দ, তাই না? দেখতে পাচ্ছেন না, আসলে এখানে আমি একটু ঝামেলায় পড়ে যাচ্ছি। বেসলেস আমাকে খুব সতর্কভাবে কোড লিখতে হয়, আমি চাইলে হঠাৎ হঠাৎ জিনিস লিখে দিতে পারবো না, তাই না? ওকে, আমি কিছু জিনিস ধরে নিই, আমি ট্রান্সফার মেথড লিখতে চাচ্ছি ব্যাংক অ্যাকাউন্টে, কেন? সো আমি আমি ব্যাংক অ্যাকাউন্টের বেস ক্লাস রাইটার হিসেবে আমি মনে করি সব অ্যাকাউন্টে ট্রান্সফার নামক মেথড থাকা উচিত, নাহলে কিন্তু লিখতাম না, এটা কি বুঝতে পারতেছেন? মনে করি সব যত রকম অ্যাকাউন্ট না লিখবে সাব ক্লাস সবগুলোতে ট্রান্সফার মেথড থাকতে হবে। এই পর্যন্ত লেখে আমি আর লিখতে পারছি না, কেন লিখতে পারছি না এটা একটু বুঝছেন? আমি কখন লিখি লজিক? যখন কমন থাকে। এখন সাপোজ ওনার ক্ষেত্রে ট্রান্সফারের যে লজিক ওনার ক্ষেত্রে কমপ্লিটলি অন্যরকম, ওনার ক্ষেত্রে কমপ্লিটলি অন্যরকম, প্রত্যেকের ক্ষেত্রে একদম অন্যরকম, প্লিজ ব্যাংক অ্যাকাউন্টের রিয়েল ট্রান্সফারের সাথে মিলে না, কারণ ওইখানে কিন্তু কমন থাকে। যেহেতু আমার কোনো কিছু কমন নাই, কেমন, এই জন্য আমি এখানে আর কিছু লিখতে পারতেছি না। এক্ষেত্রে ওই অংশটুকু কারা লিখতে হবে? সাবক্লাস রাইটারে লিখতে হবে না, তাই না? এই জন্য দেখেন কম্পাইলার অলরেডি এরর দিয়ে বসে আছে ওনাদেরকে, ওনাদের প্রত্যেকটা ক্লাসে এরর। কেন এরর একটু একটু চিন্তা করে দেখেন, কেন কেন কম্পাইলার বলতেছে এই ওভাররাইট করেন নালে ফুটেন, মানে অনেকটা এরকম থ্রেড দেওয়া, হোয়াই? যদি এররটা না দিত তাহলে কি হতো একটু চিন্তা করেন। আপনারা যারা কলার ওনাদের অবজেক্ট তৈরি করতেন, ট্রান্সফার মেথডও তো কল করতেন, করতেন কি না? তারপর কি হতো এটা কি জানেন? একটা বোমা ফুটতো, যে বোমার নাম হলো নট ইমপ্লিমেন্টেড এক্সেপশন, এক্সেপশন করতো, তাই না? আচ্ছা কেন করতো এটা বোঝা যায় মোটামুটি, কেন করতো বলেন তো? কোনো ইমপ্লিমেন্টেশন আছে? নাই তো। সো ওনারা দেখেন এরর এরর দেওয়াতে কত সুবিধা হচ্ছে, ওনারা এররটুকু পাইলো না, আপনারা ওই ওই ট্রান্সফার মেথড কল করতেছেন আর এক্সেপশন খাচ্ছেন, তাই না? এখন আপনারা বলেন, আপনারা একদম প্রোগ্রামার যখন এক্সেপশন দেখে তখন কি হয়? উনি বিভিন্নভাবে দেখে না ভাই, তাহলে আমি কোন ডাটা পুট করছি এটা করছি, যাই করেন না কেন কি পাবেন? এক্সেপশন, তাই না? কতগুলা মানুষের কত সময় নষ্ট হচ্ছে না, কিছুক্ষণ পর মারামারিও শুরু হয়ে যেতে পারে, তাই না? সো কম্পাইলার ফর দ্যাট রিজন কম্পাইলার শোজ দ্য এরর, যে তোমার বেস ক্লাস একটা মেথড লিখছে ওনার কাছে কোনো ইমপ্লিমেন্টেশন নাই, তুমি যদি না করো তাহলে তোমার যে কলার ওরা তো হুট করে ওটাকে কল করবে এবং এক্সেপশন দেবে। সো আমি তোমাদের মধ্যে নিজেদের মধ্যে ঝামেলা তৈরি করার তা অ্যাভয়েড করছি, দূর করার চেষ্টা করছি, তোমাকে অ্যালার্ট দিয়ে বসে আছি। গেট দ্য পয়েন্ট? ওকে, সো এবার আমি ধরে নিচ্ছি ওনারা ওনাদের মতো করে ইয়া করবেন, ইমপ্লিমেন্ট করবেন, কেমন? ইমপ্লিমেন্টেশনে যাওয়ার আগে একটা ছোট কথা বলে নিই, কেউ এখানে আরেকটা কথা বলতে পারেন যে ভাইয়া ট্রান্সফার মেথডে যদি আপনার কোনো কিছু লেখা নাই থাকে তাহলে আপনি শুধু শুধু মেথডটা লিখতে জানবেন, ওনারাই লিখুক না ওনাদের মতো, কি হতে পারে কি না? কিন্তু হতে পারে। আচ্ছা আপনার কাছে কি আপনাদের কাছে কি মনে হয় ওনারা সবাই খুব সুন্দর করে ট্রান্সফারের নাম এরকম দিবে এবং প্যারামিটার এগুলো রাখবে? উনি দিবে TX, উনি দিবে ট্রান্সফার ফর সেভিংস অ্যাকাউন্ট, উনি দিবে সাপোজ ধরেন শুধু ট্রান্সফার, উইয়ার্ড উইয়ার্ড নাম দিবে না,
উনি ফিল করে দুইটা প্যারামিটার, উনি বলে যে অ্যাকাউন্ট টাইপ দেন, উনি বলে স্ট্রিং টাইপ দেন, উনি বলে ডেসিমাল দেন, উনি বলে ডাবল দেন, বিভিন্ন রকম ভেরিয়েশন করবে না? আপনারা যারা কলার, কলার থেকে এবার দেখেন তো, আপনি যখন ওনারটার সাথে ইন্টারেক্ট করবেন, ট্রান্সফারের এক নাম, ওনারটার সাথে কাজ করবেন আরেক নাম, কি বিরক্ত হচ্ছেন কিনা? বলুন যে ভাই প্রত্যেকের আপনাদের ট্রান্সফার মেথডের এত এত নাম দিচ্ছেন কেন? ট্রান্সফার মেথড তো সুন্দর একটা নাম দিলেন। ফর দ্যাট রিজন আই এম হিয়ার, আই এম দ্য বেস ক্লাস হু উইল অ্যাট লিস্ট এনশিওর দ্য ইউনিফর্মিটি, তাই না? খুব ভালো করে লক্ষ্য করছেন কীভাবে ডিজাইনটুকু ইম্পোজ হচ্ছে। ওকে, এই ভুলটা যেন ওনারা না করতে পারে সেটার জন্যই আমি এখানে লিখে দিচ্ছি। ওকে, নাও এবার ইমপ্লিমেন্টেশনে যাই। আমি জাস্ট ক্লিক করে দিচ্ছি, আর লেখা যায় লজিক্যাল অংশটুকু তেমন কিছু নাই, রাখি। আপনারা অ্যাসেন্সটা কি বুঝতে পারছেন? অ্যাবস্ট্রাক্ট মেথড আসলে কি জিনিস এটা কি বুঝতে পারছেন কিনা দেখেন। সো একটা মেথড যেটা বেস ক্লাস ফিল করে, সবার মধ্যে আলাদা আলাদা ইমপ্লিমেন্টেশন আছে। সো এবং সবার মধ্যে যেহেতু এই মেথডটা থাকা উচিত, বেস ক্লাসের মধ্যে আমরা সেটা লিখে দিচ্ছি, অ্যাবস্ট্রাক্ট শব্দটা লিখে দিচ্ছি, ফলাফলস্বরূপ কম্পাইলার ওনাদেরকে বাধ্য করে সেটা ইমপ্লিমেন্ট করার জন্য। তিনটে মেথডের মধ্যে তাকান তো, কোনটা কি বলে আবার একটু রিপিট করেন। ডিপোজিট কি বলে, বেস ক্লাস সাব ক্লাসগুলোকে কি বলে? কোনো চিন্তা করার দরকার নাই। তারপরটা কি বলে, চিন্তা করে দেখেন কিছু আছে কিনা, না থাকলে সমস্যা নাই। তারপরটা কি বলে, আপনি ইমপ্লিমেন্ট করেন, কারণ আপনার বেস ক্লাস কিছুই দেয়নি, রাইট? কিছু লিখতে পারে নাই, তাই না? ওকে, প্রথমটাকে বলতে পারেন 100% কনক্রিট মেথড, তারপরেরটাকে বলতে পারেন পার্শিয়াল কনক্রিট, তাই না? তারপরেরটাকে বলতে পারেন 100% অ্যাবস্ট্রাক্ট মেথড, তাই না? আচ্ছা, আসেন অ্যাবস্ট্রাক্ট ক্লাসে আসি, আবার ওই আলোচনা শুরু করি। অ্যাবস্ট্রাক্ট ক্লাস রাখলাম না, ফেলে দিলাম, কি হচ্ছে? আবার দেখাই, ক্লাসের নাম কিন্তু অ্যাবস্ট্রাক্ট আর নাই ক্লাসের সাথে, এখন কি হয়ে গেল? একটা ক্লাসের ভিতর যদি একটা মেথড অ্যাবস্ট্রাক্ট থাকে, তাহলে ক্লাস অ্যাবস্ট্রাক্ট করতে হয়। কেন বেস ক্লাস হতে পারে না? মানে আলোচনাটুকু এইভাবে একটু অ্যালাইন করতে পারেন কিনা দেখেন, পুরো অবজেক্ট তৈরি করা যায় না অ্যাবস্ট্রাক্ট দিকে। এবার কলারের জায়গায় বসেন, তাহলে আমি অলরেডি আলোচনা করছি, বাট অন্য কনটেক্সটে আলোচনা করছি। তুমি একটা একদম সোজা, এটা যদি সে অ্যাবস্ট্রাক্ট না করতো, তাহলে আপনারা কলার যারা, তারা এটার অবজেক্ট তৈরি করতেন না এবং প্রয়োজন অনুযায়ী এই মেথড কল করতেন না, করতেন কিনা? তারপর কি হতো, আবার সে বোমায় ফুটতো। সো মিসআন্ডারস্ট্যান্ডিং, নিজের মধ্যে মিসকমিউনিকেশন হতো, কম্পাইলার অলরেডি বলছে এই প্রবলেমটা যেন তোমাদের নিজের মধ্যে পরবর্তীতে না হয়। সো আমি এটা বন্ধ করে দিলাম। সো অ্যাবস্ট্রাক্ট মেথড থাকলে সেই ক্লাস অবশ্যই অ্যাবস্ট্রাক্ট হওয়া বাধ্যতামূলক, তাহলে আপনি অবজেক্ট তৈরি করে মেথড কল করবেন, তাই না? তাহলে আমি ক্লাস থেকে এখন অ্যাবস্ট্রাক্ট ক্লাস, এটাই আসলে ও আসছে মূলত অ্যাবস্ট্রাক্ট মেথডের প্রয়োজন। That's all.